ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারা দিন ছিল চাঁপাইনবাবগঞ্জ দুই আসনে। শুরুতে এক নজরে আসনটি সম্পর্কে কিছু তথ্য জেনে নিচ্ছি। চাঁপাইনবাবগঞ্জ দুই, যেটি সংসদীয় আসন, 44 নম্বর এবং এটির সীমানা ভোলাহাট, গোমস্তাপুর এবং নাচোল উপজেলা নিয়ে। ভোটার সংখ্যা 376,972 জন, যার মধ্যে পুরুষ ভোটার 186,066 জন, নারী ভোটারের সংখ্যা 190,000। জানিয়ে দেই আরও কিছু তথ্য। দেখে নেওয়া যাক ভোটের মাঠে কবে কার জয় ছিল এবং কোন দলের প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। 1991 সাল থেকে শুরু করা হয়েছে এখানে সেই হিসেব এবং 1991, 1996 এবং 2001 বিএনপির সৈয়দ মঞ্জুর হোসেনের কাছে এই আসনটি ছিল। 2008 আওয়ামী লীগের কাছে চলে যায় এই আসন। মোহাম্মদ জিয়াউর রহমান এই আসনটি উদ্ধার করেন। 2014 সালে আওয়ামী লীগের পক্ষ থেকে মোহাম্মদ গোলাম মোস্তফা বিশ্বাস এই আসন থেকে নির্বাচিত হন। 2018 সালে বিএনপি থেকে আমিনুল ইসলাম নির্বাচিত হন, কিন্তু পরবর্তীতে বিএনপির প্রার্থী আমিনুল ইসলাম সংসদ থেকে পদত্যাগ করার পরে আসনটি খালি হয় এবং সেখানে উপনির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ থেকে মোহাম্মদ জিয়াউর রহমান আবারও নির্বাচিত হন। দর্শক, ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আর সারাদিন চাঁপাইনবাবগঞ্জ দুই আসনে কথা বলেছে সাধারণ মানুষের সাথে। জানার চেষ্টা ছিল তাদের সংকট প্রাপ্তি এবং ভাবনা নিয়ে। কেমন আছেন চাঁপাইনবাবগঞ্জ দুই আসনের মানুষ, এক নজরে আমরা দেখে আসি। আমাদের এখানে একটা ট্রেন, কমিউটার ট্রেন ছিল, যে ট্রেনটা শিডিউল মোতাবেক আগে চলতো, কিন্তু এখন বর্তমানে বাতিল করে দিয়েছে। শিল্প প্রক্রিয়াকরণ অঞ্চল নাচোলের জন্য খুবই একটা দরকারি বলে মনে করছে। এই তিনটি উপজেলার আমাদের ওয়ার্ড পর্যায়ে আমাদের কমিটি রয়েছে এবং আমরা মধ্যরাতের, নিশিরাতের নির্বাচনও এই সিটটি আমরা পেয়েছিলাম। সেই দিক থেকে আমরা শতভাগ আশাবাদী যে এই আসনটি নির্বাচনে আমরা পাবো ইনশাল্লাহ। আমরা জননেত্রী শেখ হাসিনার এখানে রাজনীতি করি, জাস্ট আর কারো রাজনীতি এখানে কোনো ভাবার কোনো সুযোগ নেই। উনি যেভাবে আমাদেরকে নির্দেশনা দিবে সেভাবে আমরা কাজ করবো ইনশাল্লাহ আগামীতে। আমাদের সাবেক সাংসদ গোলাম মোস্তফা বিশ্বাস উনি ছিল, তখনকার আমলে আমরা এখানে বেশি উন্নয়নটা হয়েছে। আর তারপরে যে বিএনপির সাংসদ আসছে এখানে এলাকায়, তাকে আমরা দেখতেই পাইনি, ওভাবে উন্নয়নমূলকভাবে কোনো কাজ আমরা চোখে পড়েনি। আওয়ামী লীগ সহ অঙ্গ সংগঠন নিয়ে আমরা খুব ভালো পজিশনে আছি, ইনশাল্লাহ আগামী নির্বাচনে আমরা ভালো কিছু করতে পারবো বলে প্রত্যাশা করছি। জননেত্রী যাকে যেভাবে অবস্থানে রাখবে, আমরা যেই যেখানে থাকি না কেন, আমরা জননেত্রী ডাকে আমরা সাড়া দেবো। ইলেকশন এক্সপ্রেসে আজ আমাদের সাথে আছেন চাঁপাইনবাবগঞ্জ দুই আসনের বর্তমান সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ জিয়াউর রহমান, এবং আমাদের সাথে আছেন জাতীয়তাবাদী মহিলা দল চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাসুদা আফরোজ হক সূচি। অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আপনারা আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমি যদি শুরুতেই একটু বিএনপির কাছে যেতে চাই, আমাদের সাথে আছেন তিনি মাসুদা আফরোজা হক সূচি। পদত্যাগ করা হয়েছে এই আসন থেকে, আপনাদের সাংসদ পদত্যাগ করেছেন, পরবর্তীতে এই আসনটি নিয়ে আপনাদের আসলে ভাবনা কি? আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে এই পদত্যাগ করেছে, আপনারা সবাই জানেন দেশে কোনো গণতান্ত্রিক সরকার নেই। এই যে অবৈধ সংসদ থেকে আজকে পদত্যাগ করা হয়েছে, উন্নয়নের কথা মুখে ফুলঝুরি, আওয়ামী লীগের পুলিশি হামলা, মামলা, গ্রেপ্তার, হয়রানি, গুলি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ গ্যাসের দাম বৃদ্ধি, এই কারণে নির্দলীয় সরকারের অধীনে আমাদের বিএনপি একটা নির্বাচনে যেতে চায়, জনগণ গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায়, এই কারণেই পদত্যাগটা করা। কিন্তু এই আসনে আপনারা নির্বাচিত হয়েছিলেন, যখন আপনারা রাতের ভোটের কথা বলেছেন সেই সময় আপনারা এই আসন থেকে নির্বাচিত হওয়া, কিন্তু আমিনুল ইসলাম যিনি নির্বাচিত হয়েছিলেন সাংসদ, সাবেক সাংসদ, তার সম্পর্কে অভিযোগও অনেক ছিল। বলা হয়ে থাকে তিনি এখানে আসলে তেমনভাবে যেতেন না এই আসনে, এবং তিনি তিনটা উপজেলায় তার প্রতিনিধির মাধ্যমে এই উপজেলার কার্যক্রম তিনি চালাতেন, কিছু বলতে চান? আসলে এমপি উনি হয়েছিলেন, বিপুল ভোটে বিজয়ী হয়েছিলেন, অনেক বেশি ভোট, আমরা তৃণমূলে এত বেশি পরিশ্রম করেছিলাম। আমাদের চাঁপাইনবাবগঞ্জ দুই আসনটি শুধু চাঁপাইনবাবগঞ্জ না, আমাদের পুরো উত্তরবঙ্গ প্লাস চাঁপাইনবাবগঞ্জ এক দুই প্রত্যেকটা আসনেই বিএনপির ঘাঁটি। সেখানে একজন যে কোনো ক্যান্ডিডেটকেই যদি মনোনয়ন দেওয়া হয় তাহলে বিএনপি থেকে ইনশাল্লাহ বিজয়ী হবে। সেখানে এমপি যিনি ছিলেন উনি আমার আপন ভাসুর এমপি ছিলেন, উনি তো যেহেতু বিরোধী দলীয় এমপি ওইভাবে সুযোগ পাননি বা কাজকর্ম করার সুযোগ ওভাবে হয় নাই, তারপর উনি যতটুকু পেরেছেন বরাদ্দ থেকে সবগুলি উনি করেছেন, চেষ্টা করেছেন। আর ওনার এলাকায় আশা নিয়ে আমি তেমন কিছু বলতে চাই না, ওটা জনগণ যারা আছেন এবং আপনারা যারা মিডিয়ায় কাজকর্ম করবেন
তারাই দেখবেন ব্যাপারটা। নিশ্চয়ই আমরা আপনার কাছ থেকে নিশ্চয়ই আরও বিস্তারিত জানতে পারবো। আমাদের এখানে সাংসদ আছেন, নবনির্বাচিত সাংসদ, আমরা তার কাছে একটু যাই। অনেক ধন্যবাদ মাননীয় সাংসদ, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, মোহাম্মদ জিয়াউর রহমান। একটু জানতে চাই যে চার বছরের বেশি সময় বিএনপির সাংসদ এই আসনটিতে ছিলেন, আপনি আসার পর কি কি উন্নয়ন দেখলেন, আসলে চার বছরে তারা কি কি করেছেন এই চাঁপাইনবাবগঞ্জ দুই আসনে মানুষের জন্য? ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে ডিবিসি সহ সম্মানিত দর্শকদেরকে। চৌদ্দ সংসদ সদস্য, বিএনপি সংসদ সদস্য আলহাজ আমিনুল ইসলাম সাহেব, ওনার চার বছর এখানে কাটিয়েছেন। দু হাজার আঠেরো সালে উনি নির্বাচিত হন এই আসন থেকে। তারপরে এলাকায় আপনি তো একটু আগে আপনার মুখে আমি জানলাম, আপনার মুখে শুনলাম যে ওনার বিরুদ্ধে অভিযোগ আছে যে উনি এলাকায় আসতেন না, তেমন কোনো কাজকর্ম হয়নি। এটা একটা জ্বলন্ত অতিবালকের মতো সত্য ঘটনা, সত্য কথা, দৃশ্যমান কোনো কাজ তো করেননি, এমনকি মানুষের সাথে মানুষের সুখ দুঃখের সাথীও হতে পারেননি, এটা বাস্তবতা। কিন্তু আপনি সাংসদ হিসেবে তার একটা বক্তব্য আমরা পেয়েছি, তিনি বলেছেন যে কাজ করার জন্য চেহারা দেখানোটা গুরুত্বপূর্ণ নয়, তিনি বলতে চান তিনি দূর থেকে কাজ করেছেন এই চাঁপাইনবাবগঞ্জের জন্য। এমনভাবে কাজ করা কি সম্ভব কি না? আপনি তো আগেও একবার সাংসদ ছিলেন। মোটেই সম্ভব নয়, কাজ তো করতে হবে, কাজ মানুষের জন্য, মানুষের সমস্যাগুলো কি, এলাকার সমস্যাগুলো কি, তা আগে অনুধাবন করতে হবে, অনুধাবনের প্রেক্ষিতে কাজ করতে হবে। আমি ঢাকায় বসলাম বা অন্য জায়গায় বসে বসে শুধু কথা বললাম, কথার প্রচুরিত তো আর উন্নয়ন হবে না, দেশের মানুষের কাজ হবে না, দেশের মানুষের কোনো কল্যাণ হবে না। আপনার কাছে যদি জিজ্ঞেস করি যে চার বছরে আসলে তারা যে সময়টাতে নির্বাচিত হয়েছে তাদের অনেক দেখানোর সুযোগ ছিল যে তারা কী ধরনের উন্নয়ন করেন সেখানে, যেহেতু তারা ওই সময়টা নির্বাচিত হয়েছেন, আপনি কি নিজ থেকে তাদের কার্যক্রমের কোনো একটা ঘটনা বলতে পারেন যে আপনার মনে হয় চার বছরে তারা আসলে জনগণের জন্য এটি করেছে? আমি বিপরীত থেকেই জানতে চাই। দৃশ্যমান কোনো কাজ করেছেন বলে আমার মনে হয়নি। আসলে কাজ করবার জন্য আপনি একটু কথা আমি পরিষ্কারভাবে বলতে চাই আপনার আপনার মাধ্যমে সকলকে, আমাদের চাঁপাইনবাবগঞ্জের ব্যাপারে আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর একটা আলাদা একটা অনুভূতি আছে, অন্য একটা অনুভূতি, যে অনুভূতি আমি দেখেছি চাক্ষুষ প্রমাণ হয়েছে ব্যাপক উন্নয়ন। আমরা বিগত 2008 সালে নির্বাচিত হয়ে আমি ছিলাম পাঁচ বছর, এলাকার ব্যাপক একটা উন্নয়ন হয়েছে, এলাকার মানুষকে আপনি জিজ্ঞাসা করতে পারবেন, ট্রেনের যোগাযোগের ক্ষেত্রে, সড়ক যোগাযোগের ক্ষেত্রে, শিক্ষা প্রতিষ্ঠান যোগাযোগ ক্ষেত্রে, সাংস্কৃতিক যোগাযোগের ক্ষেত্রে অভূতপূর্ব একটা উন্নয়ন হয়েছে। কিন্তু গত চার বছরে সে উন্নয়ন একেবারে থমকে গেছে। এর মূল কারণ হচ্ছে সরকারের আগ্রহ আছে, এখানে সরকারি দল বা বিরোধী দল না, সরকার ভাবে জনগণকে নিয়ে, জনগণের কথা ভাবে, এলাকার মানুষের কথা ভাবে। তার প্রেক্ষিতে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে তিনি যদি একটু তৎপর হতেন তাহলে অনেক কাজ করা সম্ভব হতো। আমরা তাহলে জেনে আসি। মাসুদ আফরোজ হকসুচি আমাদের সাথে আছেন। বলা হচ্ছে মাননীয় সাংসদ এখানে বলছেন যে তিনি তৎপর হলে জনগণের জন্য অনেক কিছু করা সম্ভব হতো, কারণ সরকারের তো প্রচেষ্টার জায়গা আছে সব জায়গায় উন্নয়নের জন্য। কিন্তু আপনি বলছেন যে সরকারের কোনো সহযোগিতা সেখানে পাওয়া যায়নি, এই ধরনের অভিযোগ আপনারা করছেন, কিন্তু সেটা কি আসলেও সম্ভব যে সরকার সেখানে উন্নয়ন করতে চাইলে সহযোগিতা করবে না? না, আসলে সরকার উন্নয়ন করতে চাইলে সহযোগিতা করবে না এমন কথা না। যেটা যেহেতু আমাদের এখানে বিএনপির এমপি ছিলেন, উনি অবশ্যই চেষ্টা করেছেন, যতটুকু পেরেছেন রাস্তাঘাট করেছেন। ইতিপূর্বে যারা বিএনপি সৈয়দ মঞ্জুর সাহেব ছিলেন, 25 বছর বিএনপির এমপি ছিলেন উনি, মধ্যখানে মঈনুদ্দিন ফখরুদ্দিনের আমলে যে আওয়ামী লীগের এমপি হয়েছিলেন, তারা যতটুকু পেরেছেন কাজ করেছেন। কিন্তু আমি মনে করি একজন জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক হিসাবে আমার বিএনপি যতদিন পজিশনে ছিলেন ততদিন অনেক বেশি উন্নয়ন করেছেন, রাস্তাঘাট, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা সবকিছু উন্নয়ন নিয়ে কথা বলেছেন, উন্নয়ন করেছেন। এবং যে আলহাজ আমিনুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ সংসদীয় আসন দুই, উনি যে এমপি হওয়ার পরেও যতটুকু করেছেন কাজ চেষ্টা করেছেন, একেবারে যে চেষ্টা করেননি এটা আমি বলে ভুল বলবো, কারণ চেষ্টা করেছেন, উনি বিভিন্ন সময়ে এসেছেন, হয়তো বা কম এসেছেন। আপনারা মিডিয়ায়, এই জন্য তো আমি বলে দিলাম যে মিডিয়ায় এই ব্যাপারটা আপনারা ভালোভাবে দেখবেন ওনার ব্যাপারে, আপনারা ইতিপূর্বেও তথ্য নিয়েছেন এবং ভবিষ্যতেও তথ্য নেবেন। এখন হচ্ছে কাজ করার সুযোগ ছিল, কাজ করেনি এটা বললে ভুল হবে। কিন্তু এই কথাটা আপনি আমাকে একদম নিশ্চিত হয়ে বলতে পারেন যে তিনি তিনটি জেলায় আসলে তিনজন প্রতিনিধির মাধ্যমে চালাতেন, তিনি কখনোই বেশিরভাগ সময়ই চাঁপাইনবাবগঞ্জ দুই আসনে যেতেন না?
এটার কি সত্যতা আছে কি নেই, শুধু এটাই জানতে না না চাচ্ছি। একদমই পুরোপুরি এটা অসত্য, কিন্তু আপনার আপনাদের কমিটির সদস্যরাই অনেকে এই অভিযোগ করেছেন, আপনাদের কমিটির সদস্যরাই? জি জি করেছেন, কারণ জি উনি তো ইতিপূর্বে যে কমিটির সাধারণ সম্পাদক ছিলেন বর্তমান অবস্থায় উনি নাই, এখন নতুন জেলা কমিটি যারা আসছেন তারাই কমিটি নিয়ে ভাবছেন এবং কমিটি নিয়ে নতুন কমিটি চালাচ্ছেন, এবং এখন বর্তমানে বিএনপি তৃণমূল অবস্থা অনেক দৃঢ় শক্তিশালী, পুলিশি হয়রানি ছাড়া গ্রেপ্তারি ছাড়া আমরা ইনশাল্লাহ আশা করব এই আসনটা অনেক বেশি ভালো কাজ করবে বিএনপি ভবিষ্যতে, যদি কোনো দিন ইনশাল্লাহ আমার বিএনপি ক্ষমতায় আসে অনেক বেশি উন্নয়ন করবেন। শুধু উন্নয়ন 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 শুনছি, কিন্তু আমরা চাই যে উন্নয়নটা আমরাও নিশ্চয়ই আমরা সেটা দেখবো, যেহেতু 4 বছর একটু সময়সীমা ছিল তখনও নিশ্চয়ই দেখানোর সুযোগ ছিল, সেখানে আমরা একটু মাননীয় সাংসদের কাছে যেতে চাই। মাননীয় সাংসদ, নিশ্চিতভাবে আপনি পুনর্নির্বাচিত হয়েছেন, অভিনন্দন আমাকে শুরুতেই জানানো উচিত ছিল, সেই জায়গা থেকে আপনাকে জানি সামনে জাতীয় নির্বাচন, সেখান থেকে বলা হয়ে থাকে যে আমরা নানা ধরনের মনোনয়নের কথা শুনি কেন্দ্র থেকে, সেখানে নায়িকা থেকে শুরু করে অনেককেই মনোনয়ন দেওয়ার চেষ্টা করা হয়, আপনার স্থানীয় রাজনীতিবিদ হিসাবে এটিকে আসলে কেমন করে দিচ্ছেন? দেখুন, কথা অনেকের বাজারে আসবে, এটা স্বাভাবিক, অনেক কথার কোনো ভিত্তি থাকে না। বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নের ক্ষেত্রে আমি কথা দৃঢ়ভাবে বলতে পারি যে আওয়ামী লীগ এটা গণমানুষের চিন্তাভাবনার প্রতি, যে কোনো সিদ্ধান্ত নেই সেখানে গণমানুষের চিন্তাভাবনার প্রতিফলন ঘটে। আর এই ক্ষেত্রে আমি জোর গলায় বলতে পারি আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের পার্লামেন্টারি বোর্ড যে সিদ্ধান্ত নেয় সেটা মানুষের চিন্তাভাবনার প্রতিফলন ঘটে, এরকমই সিদ্ধান্ত নেই। আমি উড়ো কথা অনেক আসবে, এইসব কথায় আমি গুরুত্ব আছে বলে আমি মনে করি, কিন্তু সেই সিদ্ধান্তের কথা আমরা সাধারণ সম্পাদকের কাছ থেকেই কিন্তু শুনেছি এবং তিনি প্রধানমন্ত্রীর বরাত দিয়েই বলেছেন। আপনার কি মনে হয় আপনারা যারা বর্ষিয়ান রাজনীতিবিদ আছেন তারা এই ধরনের সিদ্ধান্ত মেনে নেবেন কি নেবেন না? না, এই ধরনের উনি সিদ্ধান্তের কথা বলেননি, আপনি একটু হয়তো আমার কোথাও যেন ভুল একটু হচ্ছে, একটু গ্যাপ থেকে যাচ্ছে। উনি বলেছেন মনোনয়নপত্র কেনার ব্যাপারে, আওয়ামী লীগের যে কোনো যারা আওয়ামী লীগের গঠনতন্ত্র বিশ্বাস করে, যারা বাংলাদেশের আদর্শ বিশ্বাস করে, যারা মহান নেতা জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শের প্রতি বিশ্বাস করে, তারা যে কেউ মনোনয়ন চাইতে পারে, মনোনয়ন চাওয়ার তাদের অধিকার আছে, এই কথা সে আমার সাধারণ সম্পাদক সাহেব বলেছেন, অন্য কোনো কথা বলেননি। অনেক ধন্যবাদ মাননীয় সাংসদ, এই বিষয় নিয়ে নিশ্চয়ই আপনার সাথে আবারও কথা হবে, অনেক ধন্যবাদ অতিথি যারা আমাদের সাথে ছিলেন।